বন্ধুরা, তোমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই আমায় অনেক দিন থেকে জিজ্ঞেস করছো যে দাদা, আগে যেমন এএনএম পাস করার সাথে সাথে চাকরি হয়ে যেত, গভর্নমেন্ট থেকে চাকরি দিয়ে দেওয়া হতো, এখন নাকি দেওয়া হয় না, বা এখন কি দেওয়া হয়, এসব জিজ্ঞেস করতে। তো আমার হাতে প্রমাণ ছিল না, লেটেস্ট প্রমাণ ছিল না, মানে কিছুদিন আগে চাকরি হয়েছে কিনা সেটার প্রমাণ ছিল না, দেখে আমি কিছু বলতে পারিনি তোমাদের। বাট এখন আমার কাছে প্রমাণ আছে, গভর্নমেন্ট অর্ডার আমার কাছে আছে যে না, চাকরি হচ্ছে। 2019 যারা অ্যাডমিশন নিয়েছিল, 2021 পাস আউট হয়েছে এএনএম দু বছরের কোর্স, তো তাদের কিন্তু চাকরি দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। ঠিক আছে, আমি পুরো নোটিফিকেশনটা দেখাবো, গভর্নমেন্ট অর্ডারটা তোমাদের আমি দেখাবো। তো দেখানোর আগে আমি তোমাদের বলি বন্ধুরা, 2023 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে যারা বসতে চাইছো, পরের বছর যারা নার্সিং অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা দেরি করো না, আমি কিন্তু কোচিং অলরেডি শুরু করে দিয়েছি। যারা কোচিং নিতে চাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8900138760 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, দাদা আপনার অনলাইন কোচিং আমি করতে চাই। আর এইরকমই নার্সিংয়ের সব রকম আপডেট, ট্রু আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর হ্যাঁ যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করবে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি গভর্নমেন্ট অর্ডারে কী লেখা আছে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে WB হেলথ, এই ওয়েবসাইটটা খোলার পর তোমরা চলে যাবে গভর্নমেন্ট অর্ডারে। তো গভর্নমেন্ট অর্ডারে ক্লিক করার পর রিসেন্টলি যেসব গভর্নমেন্ট অর্ডারগুলো রিলিজ হয়েছে সবগুলোই চলে আসবে। তো আমি যে অর্ডারটার কথা বলছি সেটা 19 তারিখে রিলিজ হয়েছিল, তাই আমরা চলে যাব প্রথমে ডেট ওয়াইজ 19 তারিখে। 19 তারিখে যাওয়ার পর 19 তারিখে অনেকগুলো গভর্নমেন্ট অর্ডার রিলিজ হয়েছে, তার মধ্যে আমরা যেটার মধ্যে যাব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্স, ব্যাকেটে থাকবে ফিমেল লেখা, সেই অর্ডারটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে PDFটা ডাউনলোড হয়ে যাবে সেই PDFটা কিন্তু ডিটেলসে পড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা কথা আমি বললাম যে রিসেন্টলি যারা এএনএম পাস আউট হয়েছে 19 থেকে 2021 ব্যাচ, তাদের কিন্তু সবার চাকরি হয়ে গেছে। তো এটা দেখা তোমাদের জরুরি, কারণ তোমাদের মনে একটা আশা জাগবে যে না, এখনও চাকরি হচ্ছে, তাহলে পড়াশোনাটা ঠিকঠাক করি, চাকরি হলে তো একটা এনার্জি আসে ভেতর থেকে। তো দেখো এখানে সমস্ত ডিটেলস লেখা আছে, কত স্যালারি হবে, কার পোস্টিং কোথায় হবে, কত দিনের মধ্যে জয়েন করতে হবে। তো নাম ওয়াইজ অ্যাড্রেস ওয়াইজ কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের নাম লেখা আছে, কোথায় তার পোস্টিং হয়েছে, তার কী ক্যাটাগরি, তো ডিটেলসে কিন্তু তোমরা পড়ে নেবে এটা। তো বন্ধুরা, আশা করি তোমাদের এতদিনের যে প্রশ্ন সেটার আমি উত্তর দিতে পেরেছি, তোমাদের এই কনফিউশন দূর করতে পেরেছি। তো তোমাদের কাছে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকমই ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।